রূপ রঙে ভরা আর দীঘল বাঁকা আঁখি জবাই বিলে থাকে ভরা হরেক রঙ বাঁকে। আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। এত সুন্দর দৃশ্য দেখে ভিডিও না করে আর থাকতে পারলাম না। আমি একজন প্রকৃতি প্রেমী মানুষ, প্রকৃতি আমাকে খুব করে টানে, তাই সুযোগ পেলে বেরিয়ে পড়ি প্রকৃতির টানে। প্রকৃতি আমাকে হাসায়, প্রকৃতি আমাকে কাঁদায়, প্রকৃতি আমাকে ভাঙে গড়ে, প্রকৃতি আমাকে জোড়ায়। প্রকৃতির ওই অপরূপ সৌন্দর্যের মাঝে হারিয়ে যেতে চাই, জীবনকে প্রকৃতির রং রূপ গন্ধে মাতিয়ে নিতে চাই। সেদিন থেকে প্রকৃতির মাঝে খুঁজে বেড়াই আনন্দ সুখ। প্রকৃতির দৃশ্য দেখলে আমার মনটা ভরে যায়। আর সেদিন যাচ্ছিলাম একটু জবাই বিলের উপর দিয়ে, দেখলাম এত সুন্দর রাস্তা আর ব্রিজ, দেখে মনে হলো ভিডিও করে রাখি যাতে পরে ভিডিওটা উপভোগ করতে পারি। সত্যি ভালো লাগে যখন বিলের উপর দিয়ে যাই। দেখতে পাচ্ছেন বিলে কোনো রকম পানি নেই, আসলে একটুও পানি নেই, সব শুকায়, একবারে ধু ধু করছে। যখন পানি শুকায় যায় এখানকার আশেপাশের লোকজনরা হচ্ছে এখানে ধান লাগায়। জেলেরা মাছ মারতে পারে না ঠিকই, কিন্তু চাষিরা এখানে ধান চাষ করে। এই বিলটি হলো সাপাহার উপজেলার পশ্চিম পাশে, রাজশাহী বিভাগের নওগাঁ জেলার সাপাহার উপজেলায় এই বিলটি অবস্থিত। বিলের সৌন্দর্য দেখতে হলে অবশ্যই বর্ষাকালে একটা ভিডিও করে দেখানো দরকার। ছিলাম ঠিক আছে, কিন্তু বারবার এই গাড়ি আসে আমার মনোযোগটা নষ্ট করে দিচ্ছিল। কিন্তু কি করার, আমি তো আর একাই নাই, সবাই আছে, সেজন্য মানতেই হবে। আগে এরকম ছিল না, বসার কোনো জায়গা ছিল না, কিন্তু এখন দেখতেছি বসার জন্য সুন্দর জায়গা করে দিয়েছে। পিলারগুলো অরেঞ্জ হোয়াইট আর রেড কালারের কম্বিনেশনে ভালো লাগছে। সামনে দেখতে পাচ্ছেন বসার জন্য একটা হচ্ছে জায়গা করে দিয়েছে। শুনছিলাম এখানে নাকি একটা পার্ক করবে, কবে করবে জানি না, সে আশায় বসে আছি। যারা আসল প্রকৃতি প্রেমী তাদের জন্য জবাই বিল জায়গাটি ভালো লাগবে। এখানে খোলামেলা পরিবেশ, সন্ধ্যার দিকে তো বেশি ভালো লাগে। সন্ধ্যার আগে বেলা রোবার যে দৃশ্য, গোধূলি বেলায় যে দৃশ্য, তা সত্যি আমি খুব ভালো উপভোগ করি। আশা করি আপনারাও উপভোগ করবেন। এমন প্রকৃতির দৃশ্য দেখে দুই লাইন মনে পড়ে যাচ্ছে। প্রকৃতির সৌন্দর্যের মাঝে আজই হারিয়ে যেতে চাই, হতে চাই সুবিলাসের আকাশের মতো বিস্তৃত, ওই প্রকৃতির কোলে একটুখানি জায়গা চাই। সত্যি প্রকৃতি এমন একটা জিনিস যা প্রত্যেক মানুষের মনে শিহরণ তুলবে। আপনি যদি প্রকৃতি প্রেমী হয়ে থাকেন, আসলে আমি কি বোঝাতে চাচ্ছি সেটা অবশ্যই বুঝতে পারবেন। আপনি জবাই বিলে কেন, যে কোনো প্রকৃতির মাঝে যান, আপনার মনের মধ্যে একটা ভালো লাগা অটোমেটিকলি আসবে, একটা নতুনত্ব আসবে। আপনার যদি মন খারাপ হয়ে থাকে, অবশ্যই আপনি কোনো আপনার চারপাশে যেসব প্রকৃতি আছে, বা বিকালবেলা করে প্রকৃতির মাঝে একটু যান, নিজেকে সময় দেন, দেখবেন আপনার মনটা এমনি থেকেই ভালো হয়ে যাবে। আপনার মনে একটা সৃজনশীলতা তৈরি হবে, যেটা থেকে আপনি উদ্দীপিত হতে পারবেন, ভালো কিছু করতে পারবেন, আপনার মনে নতুন আইডিয়া আসবে। টেক কেয়ার অল অফ। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নতুন একটি ভিডিওতে। আসুন ঘুরে যান আমাদের জবাই বিল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, এবং এমন নতুন নতুন ভিডিও পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইলো।